বন্ধুরা ক্র্যাক এক্সামের পক্ষ থেকে আজ একটা নতুন আপডেট নিয়ে এসেছি যেটা এই কিছুক্ষণ আগে পাবলিশ করা হয়েছে। এটা সুখবরই বলা যেতে পারে। 2017 যে টেট যার এক্সাম যেটা এই বছরে 31শে জানুয়ারি হয়েছিল তার অ্যান্সার কি পাবলিশ করেছে পর্ষদ। হয়তো রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ করবে। তার এই যে অ্যান্সার কি, এই অ্যান্সার কি আমরা দেখার জন্য প্রথমেই তোমাদের ব্রাউজারে গিয়ে wbbpe.org বলে সার্চ করবে। তো সার্চ করার পরেই তোমাদের দেখবে প্রথমেই যে নোটিশটা দেখাবে সেটাই আমাদের এই অ্যান্সার কি এর নোটিশ। এই যে তোমরা যে নোটিশ প্রথমেই যে নোটিশ দেখাচ্ছে সেই নোটিশটাই হচ্ছে আমাদের অ্যান্সার কি। ওই নোটিশের উপর তোমরা ক্লিক করলি ওটা ডাউনলোড হয়ে যাবে। যেহেতু ওটা আমার ডাউনলোড হয়ে আছে তাই আমি আর ডাউনলোড করলাম না। এখানে তো মেমো নাম্বার দেখা যাক ওই নোটিশে বা ওই অ্যান্সার কিতে কী বলা আছে এবং ডেট আমরা দেখেন 25 তারিখে দেওয়া আছে যেটা আজকেই পাবলিশ হয়েছে। এখানে যেটা নোটিশে যেটা বলা হয়েছে যে কোশ্চেন যে বুকলেট কোডটা দেওয়া আছে CXN তার অ্যান্সার কি এখানে দেওয়া আছে। হয়তো তোমাদের কোশ্চেন সেমই আছে, শুধু হয়তো কোশ্চেনের সিরিয়াল নম্বরগুলো আলাদা হবে যেগুলো তোমরা এই অ্যান্সার কি থেকে মিলিয়ে নেবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা দেওয়া আছে যে তোমাদের এই অ্যান্সার কি এর ব্যাপারে যদি কোনো কমেন্ট থাকে সেই কমেন্ট তোমরা 7 দিনের মধ্যে জানাতে হবে। তোমরা কমেন্ট লিখিত আকারে হয়তো দিতে পারো, যেটা তোমাদেরকে গিয়ে ওখানে ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে হবে। তার ঠিকানা দেওয়া আছে এবং টাইমিংও দেওয়া আছে। এবার এই নোটিশটা প্রায় 38 পাতা না 34 পাতা, যেখানে টোটাল কোশ্চেনটা একদম পুরো দেওয়া আছে, যার পুরোটাই কোশ্চেন এখানে দেওয়া আছে, পুরো বাংলা, তারপর যে 5টা ভাগ করে থাকে টোটালটাই দেওয়া আছে এখানে। এবং একদম শেষ পাতায় গিয়ে তোমাদের অ্যান্সার কিটা পাবে। এই যে তার অ্যান্সার কি, একদম বাংলা যে 30টা প্রশ্ন তার উত্তর 1-এর A, 2-এর B, 3-এর B করে দেওয়া আছে। এবার ওটা তোমাদেরকে এর যে 1-এর কোশ্চেন সেই কোশ্চেনের সাপেক্ষে তোমাদের মিলিয়ে নেবে। সব ইংলিশ বা পেডাগজি, ম্যাথামেটিক্স, পরিবেশ বিজ্ঞান যেটা তার সবের উত্তর সব কিছু দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো আজকে ছিল এই একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো যারা 2017 এক্সাম দিয়েছো তারা একটু মিলিয়ে নেবে। ধন্যবাদ।